পুজো এসে গেছে আর এই পুজোতে সবার একটাই চিন্তা মাথায় ঘুরছে যে পুজোতে কি বৃষ্টি মাথায় নিয়ে ঠাকুর দেখতে যেতে হবে পুজোতে কি বৃষ্টি হবে বৃষ্টি হবে হবে কি না তার আপডেট আমাদের কাছে রয়েছে কি আপডেট দুর্যোগের কবলে বাংলা নিম্নচাপ শক্তি হারালেও সক্রিয় মৌসুমি অক্ষরেখা গাঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর ভাগে শক্তিশালী ঘূর্ণাবর্ত যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও বিস্তৃত এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় যার জেরে বাংলায় বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ পুজোর মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তার কথাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন আমরা শুনবো এরিয়া যেটা ছিল যেটা গতকাল আমরা বলেছিলাম ওটা আপনার লেস লেসমার্ট হয়ে গেছে ওর গুরুত্ব কমে গেছে তবে একটা আপনার চক্রবাত ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তটা রয়েছে আপনার মানে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে রয়েছে ওটা এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে এবং এই চক্রবাত ঘূর্ণাবর্তাটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে আর একটা আপনার চক্রবাদ ঘূর্ণবর্ত আছে সেটা হচ্ছে আপনার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নর্থ উড়িষ্যা কোস্ট এই সরি নর্থ অন্ধ্রা কোস্টের কাছাকাছি ওইখানে আপনার একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত আছে এটা আপনার একটা লেয়ারের সীমাবদ্ধ সেই লেয়ারটা হচ্ছে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত তো এই হচ্ছে মোটামুটি এর ওয়েদার এই যেমন দেখছেন কখনো কখনো মাঝে মাঝে আপনার কোনো জায়গাতে বিক্ষিপ্তভাবে বিদ্যুৎ হয়ে গেলেও জাস্ট ওই রকমই কিছু হওয়ার সম্ভাবনা আছে আদারওয়াইজ বিশেষ কিছু ওয়েদার নেই শনিবার রাতে বঙ্গোপসাগরের উপকূল অঞ্চলে তার যে উপরে অঞ্চল সেই অঞ্চলে তৈরি হচ্ছে নিম্নচাপ তার প্রভাবে শুক্র এবং শনিবার রাজ্যের সব জেলায় ঝড় বৃষ্টি হয়েছে বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির জন্য এদিনও সতর্কতা জারি করা হয় হাওয়া অফিস জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন রয়েছে ঘূর্ণাবর্ত আর তার প্রভাবে রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জেলায় সব জায়গায় বৃষ্টি হবে না শনিবারের মতো রবিবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস আমরা শুনিনি আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন এই বিষয়ে কয়েকদিন আবহাওয়া আপনার ওই মোটামুটি শুকনোই থাকবে বলতে পারেন হালকা মাঝারি বৃষ্টিপাত কিছু জায়গাতে কিছু কিছু জায়গা দেওয়ার সম্ভাবনা আছে আদারওয়াইজ আপনার শুকনোই যেমন ধরুন পাঁচ তারিখ আজকে আজকে পশ্চিমবঙ্গের আপনার কয়েকটি জেলা মেনলি ওয়েস্টের যে জেলাগুলি দক্ষিণবঙ্গের যে পশ্চিম দিকের যে জেলাগুলো আছে বুঝতে পারছেন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা এবং মাঝারি ধরনের একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ অনেক জায়গাতে অনেক জায়গাতে আর বাকি জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত অনেক বেশিরভাগ জায়গা জুড়ে হওয়ার কথা কিন্তু এগুলো সবই হচ্ছে হালকা ও মাঝারি বৃষ্টিপাত আগামীকাল আপনার পশ্চিমের এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর আজকে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে আপনার দক্ষিণ দিনাজপুর জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং এই যে আপনার বজ্রবিদ্যুৎ ওটাও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ারই সম্ভাবনা আছে ছ তারিখে আপনার কোচবিহার সাউথ দিনাজপুর মালদা চব্বিশ পরগনা দুটি নদী এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আপনার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে আদারওয়াইজ আর কোনো জায়গাতে এরকম বজ্রবিদ্যুৎ হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখছি না আর সাত আট নয় দশ এগারো এই পাঁচ দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত এ বিক্ষিপ্তভাবে এদিক ওদিক কিছু জায়গাতে হতে পারে আদারওয়াইজ আপনার ওয়েদার ওয়েদার আপনার বিশেষ কিছু নেই হ্যাঁ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে রবিবারেও বৃষ্টির সতর্কতা কোচবিহার মালদা দক্ষিণ দিনাজপুর জেলাতে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা শুনে নিই আবহাওয়া সোমনাথ দত্তের বক্তব্য উত্তরের জেলাগুলি জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরের জেলাগুলিতে 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 দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে আগামীকাল আপনার উত্তরের জেলাগুলির অনেক জায়গা অনেকখানা জায়গা জুড়ে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর এর সাথে সাথে কোচবিহার দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ইয়া এবং মালদা এই তিনটি জেলাতে আপনার বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে আর সাত আট নয় দশ এগারো এই পাঁচ দিনে উত্তরের সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কিছু জায়গাতে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আগামী সোমবার থেকে শুক্রবার ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে কোন কোনো জায়গায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আমরা শুনে নিই আবহাওয়াবিদ সোমনাথ দপ্তরের বক্তব্য প্রেসার এরিয়া যেটা ছিল যেটা গতকাল আমরা বলেছিলাম ওটা আপনার লেস লেসমার্ট হয়ে গেছে ওর গুরুত্ব কমে গেছে তবে একটা আপনার চক্রবাদ ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তটা রয়েছে আপনার মানে দক্ষিণ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে রয়েছে ওটা এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে এবং এই চক্রবাত ঘূর্ণাবর্তাটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে আর একটা আপনার চক্রবাদ ঘূর্ণবর্ত আছে সেটা হচ্ছে আপনার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নর্থ উড়িষ্যা কোস্ট এই সরি নর্থ অন্ধ্রা কোস্টের কাছাকাছি ওইখানে আপনার একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত আছে এটা আপনার একটা লেয়ারে সীমাবদ্ধ সেই লেয়ারটা হচ্ছে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত তো এই হচ্ছে মোটামুটি এর ওয়েদার এই যেমন দেখছেন কখনো কখনো মাঝে মাঝে আপনার কোনো জায়গাতে বিক্ষিপ্তভাবে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না